প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা, বেড়ে গেল আবার পেঁয়াজের দাম, আলুর দাম কিন্তু একটু বৃদ্ধি হয়েছে আজকে বাজারে। বন্ধুরা বন্ধুরা, আমরা চলে আসলাম ঢাকা মিরপুর এক আলু পেঁয়াজ আদার শূন্য পাইকারি দরদাম জানিতে। বন্ধুরা সঙ্গে থাকুন, আমরা এখানকার আদর ব্যবসায়ীর কথা বলে সম্পূর্ণ সর্বনিম্ন দরদাম জানিয়ে দিব। বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আল্লাহ পাক রাখছে ভালো ভাই। পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে? পেঁয়াজের বাজার এখন পানি হয়ে গেছে, পানি হয়ে গেছে, পানি হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনার ঠিকানা বলেন। আমার ঠিকানা ওই যে এখন সাইনবোর্ডটা আছে, দেখিয়ে দেন তাই চলবে। হাবিব এন্টারপ্রাইজ না, মিরপুর এক, ঢাকা, মিরপুর এক, ঢাকা। ভাই পেঁয়াজের বাজার কত কমছে? পেঁয়াজের বাজার আইছিল 65 টাকা নিচে আর উপরে 70। আচ্ছা আচ্ছা ভাই, পেঁয়াজের বাজার উঠানামা করতেছে কেন? এটা কারণ উঠানামা করতেছে, এখন সব পেঁয়াজ একসাথে আমদানি হয়েছে। আপনার সব পেঁয়াজ একসাথে আমদানি হয়েছে? পেঁয়াজ সব উঠে গেছে তো একসাথে আমদানি হয়েছে। কালকে তো আজকে আবার 10 টাকা কম, এর আগে ছিল 90, কালকে 80, আজকে হলো 65-70। আচ্ছা ভাই, এটা কোন জায়গার পেঁয়াজ? হলো পাবনা। এগুলো পাবনার পেঁয়াজ না? জি জি। এটা আজকে বাজারে কত চলতে? এটা আজকে বাজার 70। 70 টাকা চলতে আছে। এটা হলো, এটা হলো আপনার 65-60 এর মধ্যে। 65-60, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা পাবনার পেঁয়াজ, একটু সাইজ ছোট আর কি। এটাও পাবনার পেঁয়াজ সাইজ ছোট। এটা হলো ফরিদপুরের পেঁয়াজ। আর এইটা ফরিদপুরের পেঁয়াজ? এটা 60 টাকা। 60 টাকা। আচ্ছা ভাই, এই যে আলুর বাজার কমছে না বাড়ছে? আলুর বাজার একটু বাড়তে আর কি। আলুর বাজার একটু বাড়ছে, কত টাকা বাড়ছে আলুর বাজার? বেশি না, 32 টাকা। কালকে থেকে আজকে আবার 2 টাকা বেশি। কালকে থেকে আজকে আবার 2 টাকা বেশি? 2 টাকা বেশি। আচ্ছা এটা কোন জায়গা আলু? এটা হলো বগুড়ার আলু, লাল আলু। বগুড়া লাল আলু, এটা কত বাড়ছে? এটার রেট আমরা 30 টাকা ছিল কালকে, আজকে 32 টাকা। 30 টাকা ছিল, আজকে 32 টাকা। আর দেশি রসুন কত করে বিক্রি করতেছেন? দেশি রসুন বেশি 25 টাকা, 20 টাকা এরকম আর কি। 25 টাকা, 20 টাকা দেশি রসুন? নাটোর রসুন, নাটোর। এটা কোন জায়গার রসুন? এটা নাটোরের রসুন। নাটোরের রসুন না? আচ্ছা ভাই, এই যে আদার দাম কেমন চলছে আজকে বাজারে? আদা তো আমরা বেশি না, আমরা রসুন, আলু, পেঁয়াজ, আদা বেশি না আর কি। পেঁয়াজের আমদানি এখন বর্তমান কেমন হচ্ছে ভাই? পেঁয়াজের আমদানি প্রচুর, সমস্যা নেই, প্রচুর আমদানি, প্রচুর আমদানি। এই যে পেঁয়াজের আমদানি থাকার কারণে এখন দাম কমে গেছে? জি। আচ্ছা, এই যে পেঁয়াজের আমদানি 2 দিন ছিল না, আবার 2 দিন বাইরে গেছে? 2 দিন বাইরে গেছিল। মানুষ একটু বেশি করে খাইছিল? বেশি করে খাইছে, রমজান মাস তো একটু বেশি করে খাইছে, রমজান মাস তো। আচ্ছা ভাই, যে রমজান মাস আসতেছে, আসছে পড়ছে, আজকে তো রমজান চলতেছে আজকে থেকে, এই পেঁয়াজের বাজার সামনের দিকে কি বাড়বে না কমবে? না, পেঁয়াজের বাজার রমজান মাসে বাড়ার সম্ভাবনা নাই, রমজানের পরে বাড়ার সম্ভাবনা আছে। রমজান মাসে বাড়ার কোনো সম্ভাবনা নাই? রমজান মাসে বাড়ার সম্ভাবনা নাই, রমজানের পরে বাড়ার সম্ভাবনা একটু বেশি। তো আলুর বাজার কমবে না ভাই? আলুর বাজার কমবে, আলুর বাজার আবার এই ধরেন 1 সপ্তাহের ভিতরে আবার কমে যাবে। আচ্ছা আচ্ছা ভাই, আলুর আমদানি আজকে কেমন হচ্ছে? আমদানি তো বলতে নাই, বাজারে দেখেন মনে হয় আলুতে ভাই, আলুতে 65 পয়সা এরকম আর কি। আচ্ছা, আলুতে আলুতে 65 পয়সা না? জি। আর এই যে এটা কত কমিশন কিনতে? রসুন 1 টাকা কমিশন নাই, কেউ 2 টাকা করে কমিশন নাই, ওইটা আর কি নিতে তো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আমার সাথে থাকার জন্য আপনাকে।